তুহিন মাত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিমা, আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আগের দিনের ব্লগ যদি দেখে থাকো তবে দেখবে আমরা তো একটা রিসর্টে এসেছি, ইভিজা রিসর্টে। তো সেখানে পরের দিনের এটা ভিডিও, তো চলো দিনটাকে শুরু করা যাক। অ্যাকচুয়ালি দিনটা হচ্ছে রবিবার আর তুহিও সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠে পাপার আদর খাচ্ছে। তারপরে তন্ময় আমাকে একটু চা করে দিল, সকাল সকাল চাটা ওই দেয় সাধারণত থাকলে বেশিরভাগ দিনই, তো এটারও অন্যথা হয়নি। সকালবেলায় আমাকে চা করে দিল, নিজেও খেলো, তারপরে তুইকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছে, ব্রাশ ট্রাশ করিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ওর বাবা থাকলে তুই আমার কাছে করতে চায় না ব্রাশ ট্রাশগুলো, তন্ময়ও ওকেই করায়। যাই হোক, আমি একটু রেস্ট করে নিচ্ছি, কোথাও বেড়াতে গেলে এই সময় তো মেয়েদের একটা ছুটি কাটানোর সময়, একটু কাজ থেকে বিরত। যাই হোক, এই যে আমি তুইকে রেডি করে আমরা এখন ব্রেকফাস্ট টেবিলেও চলে এসেছি। তুই তো প্রথমে একটু ব্রেড খেয়ে নিচ্ছে, অ্যাকচুয়ালি তারও আগে এক গ্লাস মাজা খেয়ে নিয়েছে, তো ওকে না করছি তবুও ও শোনেনি, পুরোটা খেয়ে নিয়েছে, আবার একটা চাইছিল, আমি তো আর দিনই রেগে গেছি পুরো। তারপরে তুইকে দুটো ডিম সিদ্ধ খাইয়েছি, অল্প পাপাইয়া খাইয়েছি আর একটু আলুর পরোটা খেয়েছে, অল্প স্বল্প খেয়েছে, তারপরে নিয়ে চলে এসেছি। তারপরে রিসর্টটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম, আর বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল, তো যার কারণে বেশি ঘুরতে ভালো লাগছিলো না, গরম লাগছিলো। তারপরে আমরা বললাম চলো রুমে যাই, রুমে গিয়ে একটু আমরা খেলি। তো তারপরে তন্ময় তো খেলছিল তুহির সাথে, আমি ওদের ভিডিওগুলো করে দিচ্ছিলাম, তুই একটু ডান্স করলো সেটা তো দেখতেই পেলেন। তারপরে এই যে তন্ময়ও রেডি হয়ে যাচ্ছে, এখন আমাদের বেরোনোর সময় হয়ে এসেছে। অ্যাকচুয়ালি এখন তো আমাদের চেক আউট করে বাড়ির দিকে যেতে হবে। যাই হোক, এখানে এসেছি, খুব ভালো লাগলো, অনেক মেমোরিও রয়ে গেল। এই যে যাওয়ার সময় একটু ঘরটাকে চেক করে দেখছি কিছু ফেলে রেখে গেলাম কিনা, এটা তো সবাই সাধারণত করে থাকে, আমিও সেটাই করছি, কিছু ফেলে রেখে গেলাম কিনা। তারপরে ঘরটাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর ওইদিকে একটা স্টাফও চলে এসেছিলো লাগেজগুলো নেওয়ার জন্যে। চলো তাহলে রিসেপশনে গিয়ে দেখা হচ্ছে। রিসেপশনে যাবতীয় ফর্মালিটিস সব কমপ্লিট করে আমরা রিফ্রেশ একটা ড্রিঙ্ক খেয়ে বেরিয়েও পড়লাম, এখন যাব বাড়ির দিকে দুগ্গা দুগ্গা বলে। চলো তাহলে গাড়ির কাছে যাওয়া যাক। আর জানো তো এখানকার স্টাফগুলো সত্যি খুবই ভালো। এই স্টাফটা নিজে থেকেই বললেন যে আমি গাড়িটাকে একটু ঝেড়ে দিচ্ছি, ও নিজে থেকে সুন্দর করে গাড়িটা ঝেড়ে ঝেড়ে দিল, পাতা পড়েছে বলে কিছু বলতে হয়নি। তারপরে তন্ময় আর তুইকে বললাম চলো এখানে কিছু আমরা ফটোশ্যুট করে নিই, তো আমাদের বাহন সাহেবের সাথে। তারপরে কিছু ফটোশ্যুট করে বাড়ির দিকে যাওয়া যাক দুগ্গা দুগ্গা বলে। চলো তাহলে।
সকালে যেহেতু বেশি কিছু খাইনি, তো তন্ময়কে মাঝ রাস্তায় বলেছিলাম কোনো ডাবের দোকান দেখলে একটু দাঁড়িয়ে যেতে। তো তন্ময় সেই মতো একটা ডাবের দোকান দিকে দাঁড়িয়েও পড়েছিল। আমরা তিনজন একটু ডাব খেয়ে নিলাম। তারপর তন্ময়কে বললাম আশেপাশে দেখো কোনো ফলের দোকানে যদি কাঁঠালি কলা পাওয়া যায় তো মেয়েটা একটু খেতে পারবে। তখন খেয়েও ছিল কাঁঠালি কলা খেয়ে তারপরে মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। ঘুমোতে ঘুমোতে পুরো বাড়িতে চলে এসেছিল। তবে চলো তারপরে কি হলো দেখাই। বাড়িতে তো এমন কেউ নেই যে রান্না করে রাখবে আর বাজার করে রাখবে। তো বাড়িতে আসার আগে পাশেরই একটা দোকান থেকে আমি ডিম আর একটু দুধ নিয়ে নিলাম। ডিম ফ্রিজে ছিল না, যাই হোক। তারপরে তুইকে দেবো দুধ ভাত আর আমরা একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত। পৌঁছতে পৌঁছতে আড়াইটে বেজে গেছিলো প্রায়। তো তুইকে তাড়াতাড়ি চান করি আমাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, যেহেতু বিকেল 5:30টার মধ্যেই ওর ড্রয়িং টিচার চলে আসবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি চলে এলাম পাশের দোকানে। তন্ময়কে বললাম তুমি তাড়াতাড়ি গাড়িটা পার্ক করে লাগেজগুলো ওপরে নিয়ে চলে এসো। তো সেই মতো তাড়াতাড়ি সেটা করলো। আর ঘরে এসে তুই গিয়ে চান ঠান করে দুধ ভাত খাইয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছে। এই যে আমাদের লাঞ্চ, সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে। তারপরে খেয়ে দেখি কিছুক্ষণ রেস্ট নিয়ে তন্ময়কে একটু চা করে দিলাম। তন্ময় চা ঠা খেয়ে চলে গেল মাছ আনার জন্য। অ্যাকচুয়ালি দুপুরে ধর সেদ্ধ ভাত খেয়েছি আর রাতে একটু মাছ ভাত করবো, তিনজনে একই মেনু। যাই হোক, তারপর ড্রয়িং টিচারও এসেছিলো তুহির। তারপরে ড্রয়িং টিচার কী করালো সেটাই আমাকে একটু দেখাচ্ছিলেন। তারপরে ড্রয়িং টিচার চলে যাওয়ার পর ওকে নিয়ে একটু বসেছিলাম হোমওয়ার্ক করানোর জন্য, যেহেতু দুদিন বাড়িতে ছিলাম না। আর শুক্রবারের দিন, প্রতি শুক্রবারের দিন ওর স্কুল থেকে একটা হোমওয়ার্ক খাতা পাঠানো হয়, মানে বই পাঠানো হয়, তো সেটাই ফিল করতে হয়। তো সেটা করার তো টাইমও ছিল না, আর টিউশন ম্যামেরও হোমওয়ার্ক ছিল, তো সেইগুলো নিয়ে একটু বসেছিলাম ওকে ড্রয়িং টিচার চলে যাওয়ার পরে। তারপরে তুইও সেগুলো করলো। এই যে এখন দেখতে পারছ ড্রয়িং টিচারের সাথে ওর একটু খুন ছুটি চলছে। ও তো বোঝে না স্যারের সাথে, ও স্যার দরজা খুলে যাবে বলে ও কান্না করছে কি ওই খুলবে তবেই স্যার যাবে। যাই হোক, স্যার ওকে খুব ভালোবাসে, স্যারটাও খুবই ভালো। আর এই যে আমি ওকে নিয়ে বসিয়েও পড়েছি হোমওয়ার্ক করানোর জন্যে। আর তোমাদের একটা কথা বলি, যদি আমার এই ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তো একটু পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিও, যাতে সেটা আমি শুধরে নিতে পারি। ঠিক আছে। হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে তুইকে রাতে মাছ ভাত খাইয়েও দিয়েছি, তারপরে ঘুমও পাড়িয়ে দিয়েছি অলরেডি। তারপরে আমি আর তন্ময় দুজনে ডিনার করতে বসেছি। এই যে আমাদের মাছ ভাত, আর কি করব। তোমরা সবাই খুব ভালো থেকো।